সাফরি মতামত অনুযায়ী আসরের নামাজ তিনটা জিনিস কি আদায় করা যাবে জি সাফরি মত নয় বা হানাফি মত নয় বা মালিকি মত নয় আপনি বলবেন যে কোরআন এবং ইয়া থেকে আপনার কাছে প্রাধান্য পাচ্ছে যে এবার বলবেন যে আমার কাছে কোরআন এবং সুনার দলিল বুঝছি বুঝিয়ে প্রাধান্য পাচ্ছে যে দ্বিতীয় মাসালে ওক্ত হয়ে যায় আসরের এইটা এবার বলবেন কোনো মতকে কোনো ব্যক্তিকে প্রাধান্য দেয় আমাদের প্রতিষ্ঠান আমার উদ্দেশ্য হচ্ছে হাদিসকে প্রাধান্য দেওয়া এটা খেয়াল সবসময় তো আপনি বলবেন এটা যে যেহেতু দ্বিতীয় মাসালে ওয়াক্ত হয়ে যায় এটা আমাদের কাছে বেশি প্রাধান্য প্রাপ্ত মত সেহেতু আমরা দ্বিতীয় মাসালে দ্বিতীয় দ্বিতীয় মাসাল তো দ্বিতীয় যে কোনো জিনিস দ্বিতীয় ছায়া প্রথম ছায়া তারপর দ্বিতীয় ছায়া তো প্রথম সামান্য একটা ছায়া থাকে অল্প এটাকে বলা হয় আস বা আসল আস আসল ছায়া এরপর একটা ছায়া থাকে এক এক ডান্ডা ওই এক এক ইয়া বরাবর এক ছায়া বরাবর মানে এক এক যে কোনো জিনিসের এক এক ইয়া পরিমাণ এক ছায়া পরিমাণ হ্যাঁ ছায়ার পরে যেটা আসর চলে আসে এটা হলো বিশুদ্ধত মত সুতরাং বিশুদ্ধত মত অনুসারে আপনি যদি কোনো আসরের টাইম আপনি আগে পড়ে ফেলেন টাইম হওয়া মাত্রই এটা সাধারণত তিনটার দিকে হয়ে যাবে সোয়া তিনটা এখন সাড়ে তিনটা পর্যন্ত এর মধ্যে হয়ে যাও আপনি সেখানে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই শর্ত হচ্ছে এটা এটা কোনো বিরোধিতার জন্য নয় আপনাকে হাদিসকে প্রাধান্য দেওয়ার জন্য অর্থাৎ আপনি যে করেছেন হাদিস পাইছেন আপনার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ হাদিস যেহেতু এটাই বলেছে এবং দ্বিতীয় মাসালে আসর নামাজকে নেওয়ার ব্যাপারে সরাসরি কোনো হাদিস নেই আমি প্রথম মাসালের পরেই আসর নামাজ পড়ে ফেলবো দ্বিতীয় মশালের পরে নিব না তাহলে অবশ্যই আপনার জন্য এটা প্রাধান্য দিয়ে সরাসরি করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো মাঝাবের উদ্দেশ্য যেন না হয় কোনো উদ্দেশ্য যেন না হয় যে কারো বিরোধিতা করার জন্য বিরোধিতা এটা যেন না হয় বরং হাদিসকে প্রাধান্য দেওয়ার জন্য যেন কাজটা করা হয় এটা খেয়াল